আজকে ক্ষমতা নেই, ক্ষমতার উদগ্র লিপসা তাদের পেয়ে বসেছে। এজন্য আজকে তারা এখন আর গণতন্ত্র মানে না, তারা আগুন নিয়ে নেমেছে এবং আগুন সন্ত্রাস অস্ত্র নিয়ে নেমেছে। আজকে কত মানুষ প্রাণের প্রদীপ নিভে গেছে, পুরোপুরি হিসাব আসেনি, শিশুদেরও কেউ কেউ মারা গেছে জানালা বন্ধ করতে গিয়ে গুলি লেগে মারা গেছে। রাস্তা শিশু গুলির আঘাতে রক্তাক্ত হয়ে মারা গেছে। আজকে পঙ্গু হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্মন্তুক দৃশ্যপট কাতরাচ্ছে আহতরা, সাংবাদিকও এখানে নিহত হয়েছে, কভার করতে আহত হয়েছে ওদেরকে। আমরা আজকে আন্দোলনকারী নয়, আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। এই যে পুড়ে যাওয়া গাড়িগুলো, এগুলো কি কবে নাগাদ চালু হতে পারবে? দুর্যোগ ব্যবস্থাপনা গিয়ে দেখুন যে ধ্বংসযজ্ঞ সেটা কবে নাগাদ, এটা কি এখন বলা সম্ভব? মেট্রোয়েলের কাজীপাড়া মিরপুর 10 এই দুটা ধ্বংসপ্রাপ্ত, এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে।